আস্তে করে ঘুমটাটা একটু রকম করে আমি চট চট আমার তো চাই নাই নবিলি দুলহন দুলহে কা চাদা সুহানা লাগতা হে ও মাই গড দুলহন কা তো দিল দিওয়ানা লাগতা হে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই আলমারে চলে আসছি বান্ধবীরা। আমাদের হলো ফ্রেন্ড রূপা, ওগো বিদেশিনী, আমেরিকা থেকে এসছে। আজকে ওর অনারে আমরা ফ্রেন্ডরা আড্ডা মারবো, লাঞ্চ করব। আর এগুলা হলো সব পুরানা পাপি। আসো চেহারা দেখাও পুরানা পাপিরা। রহিমা আসো, তোমাদেরকে দেখা দিই পুরানা পাপির চেহারা। পুরানা পাপির চেহারা নয়ন, একে একে সবাইকে দেখাবো। পুরানা গুলো আছে আর এটা নতুন। পুরানা গুলো আছে, এটা হলো নতুন। পাখি চলে যাবে খুব তাড়াতাড়ি। কি যে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের খাবার, এখানে একটা ফিশ এন্ড চিপস আছে, একটা কাবাব হ্যাঁ নিচ্ছি, আর হলো রাইস, মান্ডি রাইস, একটা ক্রিমি চিকেন মাশরুম, আর হলো সাথে হচ্ছে একটা করে ব্রেডও আছে। এই যে আমাদের খাবার চলে এসেছে, সবাই মিলে আমরা খাচ্ছি। তো দোস্ত, আমেরিকান বান্ধবী, তোমার কেমন লাগছে আমাদের খাওয়াটা? অনেক মজা, অনেক আজকের এই গেট টুগেদারে আমাদের দুই তিনটা বান্ধবীর সাথে প্রায় বোধ হয় 28-29 বছর পর দেখা হলো। খুবই ভালো লাগলো, হয়তো বাইরে দেখা হলে চিনতামই না, অনেক বছর পর দেখা হয়ে ভীষণ আনন্দ হলো সবার। আমরা সব ছোটবেলার বান্ধবীরা এক জায়গায় হলে খাওয়ার চেয়ে আড্ডাটা হয় বেশি। আর এত দুষ্টামি বাদ্রামি করা হয়, আমরা মনে হয় ভুলেই যাই যে আমাদের বাচ্চা আছে, আমাদের বয়স, স্থান, কাল, পাত্র সব ভুলে বাচ্চাদের মতো দুষ্টামি বাদ্রামি, মারামারি, ঝগড়া ঝাঁটি, নাচানাচি, হাসাহাসি সবই চলতে থাকে এবং এটা খুবই ভালো লাগে। আর আজকে অনেক পুরানো বান্ধবীদের পেয়ে আরো জমে উঠেছিল। এই হলো আমাদের পুরানি, আরো বাকি আছে। আজকের মতো আমরা এই কয়জন, আপনাকে মিস করছি। হ্যাঁ আজকের মতো এই কয়জন।